গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালটা অনেকটা লেট করেই আমরা শুরু করছি। এই যে এসছে আমার জ্যাপটো থেকে সব বাজার, কারণ বাইরে হচ্ছে খুব বৃষ্টি আর কিছু আমি গিয়ে কিনতে পারছি না, তাই আমার আজকে লাগবে, তাই আমি সব আনিয়ে নিয়েছি জ্যাপটোতে। এগুলো সব এসছে, 5টা প্যাকেটে ছোট ছোট জিনিসগুলো আমার সব এসছে। এক্ষুনি এগুলোকে আগে খুলবো, তারপর এখান থেকে জিনিস নিয়ে আমি রান্না করব। আজকে রান্না করব সজনে ডাটা। আমি সব জিনিস বার করে নিয়েছি, আজকে জিনিসগুলোকে সব ভালোই এসছে, কোনোটাই খারাপ হয়নি আজকে, তাই এগুলোকে আমি সব ঢুকিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই আমার সজনে ডাটা হচ্ছে এক সাইডে, আর এক সাইডে আমি ভুট্টা সিদ্ধ করে রেখেছিলাম, এটা রাতের জন্য যদিও, কিন্তু আমি সিদ্ধ করে এটাকে ছাড়িয়ে রাখবো, কারণ একটু টাইম লাগে, নইলে রাত্রিবেলা অনেক সময় হয়ে ওঠে না। একটু এইভাবে আমি এটাকে পুরোটাই আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নইলে কেটে কেটে সিদ্ধ করতে গেলে আমাদের তো লেগেই যায়, তাই আমি সবটাই পুরোটাই করে নিয়েছিলাম সিদ্ধ। এবার জাস্ট এরকম করে করে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর করে খুলে যাচ্ছে ভুট্টাগুলো, বাস কোনো অসুবিধাই হয় না। দিশা এখানে অকুলাসে দেখছে ওর ফেভারিট স্টোরি, আর আমি ওকে একটু আজকে যেহেতু ওর ছুটি আছে এটা দিয়ে একটু ওকে বসিয়ে রেখেছি। আচ্ছা বলে রাখছি, এটা হচ্ছে VR, তো এটাতে খুব সুন্দর 3D এফেক্ট দেখা যায়, মনে হবে যেমন সব চোখের সামনে চলে এসছে। এটা রিভিউ আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো। এটা যদিও আমরা US থেকে কিনেছিলাম, এখানে অনেক দাম ইন্ডিয়াতে, কিন্তু যাই হোক এখন খুব চলছে VR, আর বাচ্চাদেরকে দেখালে তো ওদের সত্যি আমাদেরই এত ভালো লাগে কি বলবো। আমি তোমাদেরকে এটা আলাদা করে রিভিউ করে দেখাবো। দেখো দিশা কী করছে, একবার এদিকে ঘুরছে একবার ওইদিকে, অ্যাকচুয়ালি এটা ওর জন্য না, VRটাই এরকম যেটা সব দিকে 360 ডিগ্রি ওয়েতে হয়, তাই ঠিক আছে আমি যেদিন রিভিউ করবো ওই দিন তোমাদেরকেও দেখাবো। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে রেডি হয়েছি আজকে। এটা ঠিক আমার বিয়ের আগের, কিন্তু আজকে সামহাও ফিট হয়ে গেছে। এই যে এই ড্রেসটা পরে এখন আমরা বেরোবো গণেশের শপিং করতে, আমি আর দিশা। আমরা রাস্তায় যেতে যেতে পেয়েছি একটা পেট শপ, দেখো কতগুলো সুন্দর সুন্দর বার, আর এসার এটা এগুলো দেখে দিশার এখানে একটু দাঁড়াতে ইচ্ছে করছে, তাই আমরা একটু দাঁড়াচ্ছি। আমাদের পাড়াতেই হচ্ছে গণেশ পূজা, এই ঠিক একটা চৌমাথা আছে সামনে, ওখানেই প্যান্ডেল সাজাচ্ছে, দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ দূর থেকে। কালকে এখানে সকাল থেকেই পুজো শুরু হবে, এখানে না ব্যাঙ্গালোরে গণেশ পূজা অনেক বড় করে হয়, এখন তো সব জায়গাতেই হয়। 3 দিন ধরে চারিদিকেই খুব ফেস্টিভ মুড থাকে, কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তাই কালকে সকাল থেকেই আমরা বেরিয়ে যাব, হয়তো বিকেলে এসে বাড়ির সামনের পুজোটাও দেখব। তো কালকে তো আমি তোমাদেরকে সব দেখাবো আমরা কোথায় যাচ্ছিলাম কি না, তো চলো আজকে এক্ষুনি চলে যাই বাড়িতে। আজকে বাড়ি ফিরে একটু গান করার চেষ্টা করছিলাম, মনটা ভালো লাগছিল না তাই, কিন্তু দিশা দেখো কী পরিমাণে আমাকে আজকে ডিস্টার্ব করেছে, তোমরা একটু দেখে নাও কী করছিল। जब से पिया पर देश कलबद कुके अल्लाबद দিশার ডিনার হয়ে গেছে, এখন আমাদের ডিনার বানিয়েছি, এটা হচ্ছে কর্ন স্যালাড, যেটার মধ্যে দেখতেই পাচ্ছ সব কিছু আছে, পিনাট, কর্ন, কিউকাম্বার, অনিয়ন সব কিছু দিয়ে স্যালাড বানানো হয়েছে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।